বন্ধুরা, আমি জানি পোস্ত তোমরা সবাই বানাতে পারো। আজকে আমি ডাঁটা পোস্ত বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি করে ডাঁটা পোস্তটা বানাই। জানো তো এটা খুবই হেলদি খাবার, ডাঁটা এই সময় খেলে অ্যান্টিবায়োটিকের কাজ করে, তাই আমি ডাঁটা পোস্ত বানিয়ে তোমাদের দেখাচ্ছি। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে এটা কথা দিচ্ছি। দেখো, আমি আলু ওখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি। চলো পোস্তটা বেটে নিই। দেখো, আমি পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে, দু চামচ পোস্তকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার একটা তেজপাতা নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ, নুন আর পাঁচফোড়ন, এই কটা উপকরণ আমার লাগবে। চলো এবার কী করছি দেখো। ডাঁটা পোস্ত বানাবার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পোস্ত সবসময় সর্ষের তেলেই ভালো হয়। এবার আমি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা খানিকক্ষণের জন্যে নাড়িয়ে নেব। এবার দেখো, পাঁচফোড়নটা নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এরকম পরিমাণ আলু কেটে নিয়েছি। চলো এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আলুটা নুন দিয়ে ভেজে নেবো লাল লাল করে। চলো লাল লাল করে ভেজে নেব। ও, আমি আলুটা দিয়ে ফেলেছিলাম পাঁচফোড়ন দিয়ে, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি তেজপাতাটা মাঝখানে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি, এটা প্রথমেই তোমরা দেবে, আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার আমি শুকনো লঙ্কাও একটা মাঝখানে একটু তেল দিয়ে দিচ্ছি, আমার যেহেতু ভুল হয়ে গেছে। এরকম করে এবার আলুগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো, আলুটা এই পর্যায়ে আমার ভাজা হয়েছে। এবার আমি ডাঁটা পোস্তর জন্য, আমি ডাঁটা পোস্ত বলে এতে পেঁয়াজ দিচ্ছি, এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে নেব। চলো আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। এরকম করে কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, এরকম পর্যায়ে আমি ভেজে নিয়েছি আলুগুলো লাল লাল করে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, যেহেতু ডাঁটা পোস্ত টমেটো দিলে ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো, সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। এরকম করে হালকা ভেজে নেব। দেখো, আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আজ আমি সজনে ডাঁটা পোস্ত বানাচ্ছি, তোমাদের নিরামিষ পোস্ত বানিয়েও আমি দেখাবো। হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খানিকটা নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি নুন, হালকা নুন দিয়ে দেবো, হালকা নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, পরিমাণ বুঝে নুনটা দিয়ে নেবে। নুন দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ বুঝে জল দিয়ে দেবো, আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে জলটা দেবে, এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো, ঢাকনাটা আমি একবার তুলছি, তুলে দুটো চেরা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার। দেখো, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখে নেব আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা, আমি দেখো আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছি আলুটা সেদ্ধ আছে। এবার পোস্তটা আমার কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি এইভাবে, আবার নাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে আমি পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমি 1 চামচ কাঁচা পোস্ত রেখে দিয়েছি, যেটা আমি লাস্টে নামাবার সময় দেব। চলো আর একটু ফুটবো, আমি চাপা দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নিচ্ছি। চলো আমি ঢাকনাটা খুলে চেক করি। চলো, আমার ডাঁটা পোস্তটা রেডি হয়ে এসছে।
আমি এক চামচ পোস্ত ওপর থেকে কাঁচা পোস্ত ছড়িয়ে দিলাম। আমি কাঁচা পোস্ত ছড়িয়ে দিয়েছি। এবার বাটার মধ্যে থেকে একটু রেখে দিয়েছিলাম, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্ত নামালে কিন্তু পোস্ত টেস্টটা দারুণ হয়। এবার আবার একটু নাড়িয়ে নিলাম। দেখো আমার ডাটা পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আমার পোস্ত রেডি। দেখো আমার গরমাগরম ডাটা পোস্ত রেডি হয়ে গেছে। এতে কি, এতে দিয়ে কিন্তু এক থালা ভাত একদম সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই খুব পছন্দ হবে এরকম ডাটা পোস্ত। আমি এইভাবে বানাই, তোমরা কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাও। তাহলে নেক্সট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিতেও ভুলো না। তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব খুব ভালো থেকো।